আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুল্লাহ একটা প্রশ্ন ছিল ভাই বলেন শরীফে একটা জায়গাতে দেখছি আল্লাহ যখন নামাজ পড়তেন তখন একজন সাবি বর্ণনা করছেন যে উনার বগলের শুভ্রতা প্রকাশ পেত হ্যাঁ এবার এটা জানছেন তো আপনি একজন ভাই বলছেন যে এটা যদি তাই হয় হ্যাঁ হাদিসটা যদি তাই হয় তাহলে আপনারা যে বলছেন পায়ে পা মিলিয়ে তাদের কান মিলিয়ে দাঁড়ানোর কথা হ্যাঁ তাহলে এইখানে এই হাদিসটাতে শুভ্রতা বগলের কখন প্রকাশ পাবে যখন ফাঁক থাকবে একটু দুটো জায়গার মধ্যে তাহলে এটা তাহলে কেন তাহলে এটা কি আমাদের জন্য প্রযোজ্য নয় নাকি এটা উনি জানতে চাইছেন বিষয় যেটা হচ্ছে যে সাহাবি দেখছেন আল্লাহ ইসলাম ওইভাবে সলা তাদের করছেন হ্যাঁ তার মানে বোঝা গেল যে সাহাবি সলা তাদের করছেন না শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র নবী সালাম সলা তাদের করছেন তার মানে উনারা নামাজ অবস্থায় নাই নামাজ অবস্থায় নাই তার মানে বোঝা গেল যেটা ফরজ নামাজ নয় এটা হচ্ছে সুন্নাত নফল নামাজ আর এটা হচ্ছে একাকি নামাজ হ্যাঁ একাকি নামাজ যখন থাকবে তখন ওইভাবে মানে করবে যেটা সুভ্রতা দেখা যায় আর জামাত এটা সম্ভব নয় দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইমাম ইমাম অবস্থায় সালাত আদায় করতেন সেইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলে সুভ্রতা সাজদা অবস্থায় দেখা যেত এটা সহায়ক বিষয় আচ্ছা আর আরেকটা একটা আর একটা বলছেন যে দুটো পায়ে ফাঁক ফাঁক মানে তোমরা তো বলছো পায়ে পা মানে পা মিলিয়ে করার কথা ফাঁক না রাখতে তাহলে দুটো পায়ের মিডিলে যে অনেক বড় ফাঁক রাখছো তোমরা অনেক বেশি পনেরো ইঞ্চি তাই বলছে এইটার ব্যাপারে কি বলবেন পায়ে পা মানে এক অপরের পায়ের সাথে পা মিলানোর কথা বলা আছে নিজের পায়ের পা মিলানো নয় যে নিজের পা দুটো মাঝখানে ফাঁক থাকবে না এমনটি বিষয় নয় বরঞ্চ নিজের শরীর অনুযায়ী তার ফাঁক থাকবে তার এক বিদ্যা থাকতে পারে কারণ বেশি থাকতে পারে বা কমও থাকতে পারে তার মানে শরীরের ইসে সে করবে নিজের পায়ের নয় এক অপরের পায়ের সাথে পা মিলানো আর নিজের পায়ের সঙ্গে পা মিলানো এটা আলাদা কথা হলো না হ্যাঁ 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 এক অপরের সাথে পায়ের সঙ্গে পা মিলাবে আচ্ছা আলাদা পাঁচটার ইঞ্চি 5 ইঞ্চি হ্যাঁ উনি বলছেন যে মিডলে কি ফাঁকের ব্যাপারে কোনো হাদিস আছে যে এত ফাঁক রাখতে হবে এমন যেমন ধরেন হানাফি মাঝাবের ভাইরা যেমন রাখে চার ইঞ্চি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এরকম ওরা তো ওরা তো রাখে এক অপরের সাথে রাখে ওটা না নিজেরও নিজেরাও যখন দাঁড়ায় তখন দেখা যায় যে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি রাখছে বা ছয় ইঞ্চি আপনার আপনার হাদিসে বলা হয়েছে কিনা যে পায়ের সঙ্গে পা মিলাবে এক অপরের কাঁধের সঙ্গে কান মিলাবে হ্যাঁ তাইলে কাঁধের সঙ্গে কান মিলাতে গিয়ে এবং পায়ের সঙ্গে পা মিলাতে গিয়ে কতটা মানে এদিকে মিলালে এটা অটোমেটিক ও মানে হয়ে যাবে

তারপরে ওই আস্তে আস্তে মোরা ওই মুখ মুখ সব যদি আপনাকে বলি তাহলে বলাটাই অযুক্তি না কিন্তু প্রশ্নটা ওইখানে নয় তো মানে দুটো কিন্তু আমি আপনাকে না না ওই বিষয়টা আপনি বুঝার চেষ্টা করুন প্রথম বিষয় হচ্ছে যখন আল্লাহ রসলাম বলছেন যে এক অপরের সাথে পায়ের সাথে পা মিলাবে কাঁধের সাথে কাঁধ মিলাবে এবার আপনি কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলান দুটোই যাতে মিলে যায় তারপরে আপনার দেখেন যে পাটা কতটা ফাঁক থাকে অটোমেটিক পাটা যতটা ফাঁক থাকে ততটা ফাঁক থাকবে কথা বুঝে দেওয়ার ঠিক আমি না তবে আমারই দুটো পায়ের মিডিলে কত ফাঁক ওটা আপনার যতটা ফাঁক থাকবে থাক কিন্তু এই দুটো ফাঁক আপনাকে মিলাতে হবে ওই এক অপরের সাথে আপনার পায়ের সাথে পা মিলানো এবং আপনার কাঁধের সাথে কাঁধ মিলানো যখন এক অপরের সাথে মিলাবেন কিনা ধরেন আপনাকে একটা পরীক্ষা করতে বলছি আপনারা তিনজন মিলে দাঁড়ান একটা কাতারে তিনজন দাঁড়ান তিনজন দাঁড়ার পরে আপনি মাঝখানে হন মাঝখানে হওয়ার পরে আপনার ডান পাশে এবং বাম পাশে যে দু ভাই থাকবে

আর একটা বলছেন যখন আচ্ছা পায়ের সাথে পা কাঁধের সাথে কান মিলানোর কথা বলছেন এবার যখন হাঁটুতে হাত দিতে যাচ্ছেন তাহলে তখন যে ফাঁক হয়ে যাচ্ছে তাই যাচ্ছে তখন তখন কান থাকে না বা পায়ে পা থাকে না মানে হাঁটুতে হাঁটু থাকে না এরকম এই কথাগুলো মানে বলছেন উনি প্রথম বিষয় যেটা হচ্ছে যে যখন রুকুতে যাওয়া ব্যাপারটা বলছেন না হ্যাঁ যখন আপনি দাঁড়ানো অবস্থায় দাঁড়ানো অবস্থায় পায়ের সঙ্গে যদি আপনি পা মিলাতে পারেন হ্যাঁ রুকুতে আরো বেশি সুবিধা কারণ অনেক মানুষের দেখবেন আঙুলের সাথে আঙুল মিলায় কিন্তু রুকু সময় আবার পুরোটা মিলানোর চেষ্টা করলে মিলা যায় কারণ রুকুতে সুবিধা সুবিধাজনক আপনি এখনই পরীক্ষা করে দেখেন যে দাঁড়িয়ে থেকে যতটা অসুবিধা পুরো পাটা সোজা করতে আপনার রুকু গেলে বেশি সোজা করতে সুবিধা তখন কি হাতের সঙ্গে হাত কাঁধের সাথে কাঁধ মেলানোর প্রয়োজন আছে তখনই তখন কাঁধের সঙ্গে কাঁধের সঙ্গে কাঁধ আর মিলার কি প্রয়োজন আছে প্রথম বিষয় যেটা হচ্ছে যখন আপনি একবার মানে প্রথমবার প্রথম স্টেপে দাঁড়ানো অবস্থায় মানে কিয়াম অবস্থায় যখন আপনি কাঁধের সাথে কান পায়ের সঙ্গে পা মিলালেন ওই হিসাব অনুযায়ী আপনি সিদা সবকিছু করতেন ওই হিসেবে আপনার যা হয় সেটাই হবে আচ্ছা ওখানে অন্য কোনো ব্যাখ্যা নাই না ওখানে অন্য কোনো ব্যাখার প্রয়োজনই তো নাই মানে যেরকম হয় এই রকমই হবে ওরা মিলুক চাহে না মিলুক ওটা আপনার দেখার প্রয়োজন নেই আচ্ছা আর ওই শিরদায় শিররাই যখন যাবে তখন পা হাতে হাতের ব্যাপার দুটো ইহাদের ব্যাপার দুটো বলেন মানে ওই হাতে হাত মিলে মানে ঠেকানো অবস্থায় থাকবে নাকি এরকম ব্যাপার এক অপরের হ্যাঁ না তো আপনার আপনার যদি একাকি থাকেন একাকি যদি থাকেন তাহলে বগলে শুভ্রতা দেখা যাবে আর যদি জামাত সহকারে হয় তাহলে তো ওটা সম্ভব নয় আচ্ছা তাহলে তার মানে আমি যদি একাকি পড়ি তাহলে অবশ্যই আমাকে বগলটা ফাঁক রাখতে হবে হ্যাঁ বগলটা ফাঁক রাখতে হবে ও ওইটা তখন জোবা করা যাবে না না তখন আপনার বন্ধ করা যাবে না কারণ তখন তো আপনার কোনো সমস্যা নাই ওজন তো নেই আচ্ছা আচ্ছা ওজন নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই পরে একটু মানে আমি ফোন টোন করলে একটু ধরবেন হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই আমি ফাঁকা ফোন সকলে ধরি হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে ভাই তো সাথে আলোচনা আছে এখানে আছে আসসালামাইকুম